হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধীয় ভিডিও দিয়ে থাকি। তো তোমরা নতুন কেউ যদি থেকে থাকো আমাদের চ্যানেলে, তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাতে তোমরা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সম্বন্ধীয় ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে থাকবে। তো আজ আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করবো। আমরা আগেই কারেন্ট অ্যাফেয়ার্সের অনেকগুলি পার্ট দিয়েছি, সেগুলি আমাদের একটা প্লেলিস্ট করা আছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, সেই প্লেলিস্ট তোমরা দেখতে পারো, তাতে তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার শুরু করা যাক। আজকের প্রথম যে আসছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা আসছে প্রধানমন্ত্রী স্মার্ট সিটি মিশনে কটি শহর আছে। তো প্রধানমন্ত্রী স্মার্ট সিটি মিশনে 90টি শহর আছে। নেক্সট, 2017 G20 সম্মেলনটি জার্মানির কোথায় হয়? তো জার্মানির হ্যামবুর্গে অনুষ্ঠিত হয়েছে 2017 G20 সম্মেলনটি। নেক্সট, ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হলেন, তিনি হলেন কৌশিক বসু। ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট হলেন কৌশিক বসু। নেক্সট, ভারতে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দিবস 29শে জুন পালিত হলো। এই প্রশ্নটা আমরা আগেও দিয়েছিলাম, জাতীয় সংখ্যাতত্ত্ব দিবস অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক দিবস 29শে জুন পালিত হলো। নেক্সট, সম্প্রতি মেলবর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দূত করা হলো অভিনেত্রী বিদ্যা বালনকে। সম্প্রতি মেলবর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দূত করা হলো অভিনেত্রী বিদ্যা বালনকে। নেক্সট, প্যারিসে অনুষ্ঠিত গ্লোবাল স্কিল ডেভেলপমেন্ট সম্মেলনে ভারতের উত্তরাখণ্ড রাজ্যকে এক্সিলেন্স পুরস্কার দেওয়া হলো। প্যারিসে অনুষ্ঠিত গ্লোবাল স্কিল ডেভেলপমেন্ট সম্মেলনে ভারতের উত্তরাখণ্ড রাজ্যকে এক্সিলেন্স পুরস্কার দেওয়া হলো। নেক্সট, জিএসটি নিয়ে এখন প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স গরম থাকে। তো এই জিএসটি ফ্রান্সে কত সালে চালু হয়? তো ফ্রান্সে 1954 সালে প্রথম জিএসটি চালু করা হয়। ফ্রান্সে 1954 সালে প্রথম জিএসটি চালু করা হয়। নেক্সট, সম্প্রতি প্রকাশিত রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী ভারতের 2017 সালের গ্রোথ রেট কত? তো সম্প্রতি প্রকাশিত রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী ভারতের 2017 সালের গ্রোথ রেট 7.3%। নেক্সট, মধ্যপ্রদেশ সরকার প্রতিদিন 6টি করে গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করল। মধ্যপ্রদেশ সরকার প্রতিদিন 6টি করে গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করল। নেক্সট, লোধা প্যানেল রিফর্মের জন্য কোন কমিটি নিয়োগ করা হয়েছে? তো লোধা প্যানেলের রিফর্মের জন্য রাজীব শুক্লা কমিটি গঠন করা হয়েছে। লোধা প্যানেলের রিফর্মের জন্য রাজীব শুক্লা কমিটি গঠন করা হয়েছে। নেক্সট, জিএসটি নতুন ওয়েব পেজ চালু করলো পিআইবি নামক সংস্থা। জিএসটি নতুন ওয়েব পেজ চালু করলো পিআইবি নামক সংস্থা। নেক্সট, জিএসটির সম্পূর্ণ টেকনোলজি তৈরি করতে ও রক্ষণাবেক্ষণ করার জন্য ইনফোসিসকে 1380 কোটি টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। 1380 বা 1380 কোটি টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে ইনফোসিসকে। জিএসটির সম্পূর্ণ টেকনোলজি তৈরি করতে ও রক্ষণাবেক্ষণ করার জন্য ইনফোসিসকে 1380 কোটি টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। নেক্সট, 1 জুলাই ভারতে ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়। 1 জুলাই ভারতে ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়। নেক্সট, ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন কে কে ভেনুগোপাল? ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন কে কে ভেনুগোপাল? নেক্সট, তাকে হিকো নাকুয়া এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট। তাকে হিকো নাকুয়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট। নেক্সট, লক্ষণ রাওয়াত
স্নুকার খেলার সঙ্গে যুক্ত, লক্ষণ রাওয়াল স্নুকার খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, সম্প্রতি ইসরায়েলের ক্রিসেনথামাম নামক ফুলকে মোদির নাম দেওয়া হলো। সম্প্রতি ইসরায়েলের ক্রিসেনথামাম নামক ফুলকে মোদির নাম দেওয়া হলো। নেক্সট, দ্রি দ্রি এই উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? তো দ্রি উৎসবটি অরুণাচল প্রদেশে পালিত হয়। দ্রি উৎসবটি অরুণাচল প্রদেশে পালিত হয়। নেক্সট, 19শে জুলাই সেফ পাবলিক সেক্টর ব্যাংক দিবস পালিত হলো। 19 জুলাই, 19শে জুলাই সেফ পাবলিক সেক্টর ব্যাংক দিবস পালিত হলো। তো আমাদের চ্যানেল হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এতদূর। আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমরা এরকম প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে উপস্থিত হচ্ছি। তো আমাদের চ্যানেলে প্রায় 240টির ওপরে কম্পিটিটিভ এক্সামসের ওপর ভিডিও আছে। এছাড়াও বিভিন্ন ভিডিওর বিভিন্ন গ্রুপের প্লেলিস্টও তৈরি করা আছে। তো তোমরা সেই প্লেলিস্টে গিয়ে যে যে বিষয় তোমাদের পছন্দ হতে পারে তো সেই বিষয়গুলি তোমরা সেই প্লেলিস্টের মধ্যে থেকে তোমরা বেছে নিয়ে দেখতে পারো। আর নতুন কেউ যদি থাকো, যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করো, তাতে আমাদের প্রতিনিয়ত যে নতুন নতুন ভিডিও আমরা আপডেট করব সেগুলি তোমরা খুব সহজেই তোমাদের চ্যানেলে তোমাদের ইউটিউব পেজে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এতদূর, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। ধন্যবাদ।